বিয়েবাড়ির অনুষ্ঠান চলাকালীন বচসায় জড়ালো দুপক্ষ। পাত্রপক্ষের লোকেদের সাথে ক্যাটারিং এর লোকেদের বচসা পৌঁছালো হাতাহাতিতে। যখন তিনজন, ঘটনাটি ঘটেছে খড়দহ থানা এলাকায়। বিয়েবাড়িতে অনুষ্ঠান চলাকালীন বচসায় জড়ালো দুপক্ষ, ঘটনাটি ঘটেছে খড়দহ থানার সাধুর মোড় এলাকায়। জানা গেছে, সাধুর মোড়ে পৌরসভার অনুষ্ঠান গৃহে বৌভাতের অনুষ্ঠান চলছিল। সেই সময় পাত্রপক্ষের সাথে ক্যাটারিং এর লোকেদের বচসা হয়, বচসা থেকে হাতাহাতি। কারণ হচ্ছে আমরা সার্ভিসিং করতে যে ভেবেছি, মানে আমাদের ঘর বাড়ি নেই কোনো, আমরা সব অন্য জাতির ছেলে ফেলে সব চলে সার্ভিসিং এর ছেলেদের মারধর, ক্যাটারের মালিকের মালকিনকে ধরে মেরে ফেলে দিয়েছে, এই যে সার্ভিসিং এর ছেলের আঙুল ভেঙে দিয়ে। আমরা কি ঘর বাড়ি কোনো বদ্ধ করে ছেলে না? আমরা এখনো তো আমরা না খাওয়া, সব কটা ছেলে না খাওয়া, এইসব প্রথম থেকে বলছে খাবার নেই, তাহলে খাবার ফেলে গেল কোথায়? অভিযোগ, বরপক্ষের লোকেরা ক্যাটারিং এর লোকজনদের বেধড়ক মারধর করে। ঘটনায় তিনজন জখম হন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বিয়েবাড়িতে বিক্ষোভ দেখায় ক্যাটারিং এর লোকেরা, কন্যা যাত্রীর গাড়িও আটকে রাখা হয় বলে অভিযোগ। ঘটনায় পাত্র সহ কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। আমার ছেলেদের গালাগাল করছিল, বলছিল খাবার দাবার কম আছে, এই আছে, আমি হ্যাঁ আমি আমারই ক্যাটারার, তারপর ঠিক আছে, প্রথম ওদের সাথে ঝামেলা হয়েছে, খুব ঝামেলা হয়েছে মেয়ে পক্ষ ছেলে পক্ষ, তারপরে লাস্টে হ্যাঁ আমার ছেলেদের গালাগালি করছে, ওদের মাতৃ আছে, হ্যাঁ মাতৃ আছে, এ করছে যাচ্ছে তাই কথা বলছে, লাস্টে একটা বাচ্চা ছেলে এসে আমাকে গায়ে হাত দিচ্ছে, আর মানে অসত্য গালাগালি করলো। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বিয়েবাড়িতে কাজ চলছিল, কাজ ঠিকঠাকই ছিল, তৃতীয় নম্বর ব্যাচ যখন চলছিল 50 জন 60 জনের মতো বসেছিল, তো একটা লোক এসে বলছে যে একজনই শুধু খাওয়ার পায়নি আর বাদবাকি কিন্তু সবাই খাওয়ার পেয়েছে। সেই নিয়ে ঝামেলা চলছিল এবং নিজেদের বাড়ির মধ্যে সব ঝামেলা চলছিল। ঝামেলা চলার পর বাড়ির যে মহিলা আছে তারাও আমাদের মারছে, আমাদের প্রথম থেকে গালি গালা সব কিছু করছে। সে ক্ষমা চাইবে আমাদের কাছে, ওনার কাছে ক্ষমা চাইবে, তার যা পাওনা গণ্ডা আছে সব কিছু তাকে বুঝিয়ে দেবে, ঠিক আছে, তবে আমরা এখান থেকে তাদের আমরা ছেড়ে দেবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সোদপুর।